হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যানিস ফ্যামিলি প্লেস থেকে অ্যানি বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টির দিনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দুপুরের পর থেকে শুরু করছি আজকের ব্লগটি। সারাদিন বৃষ্টির পর দুপুরের পরে এখন একটু বৃষ্টিটা কমেছে। বারান্দায় এসে দেখি বসার উপায় নেই। বেশি বৃষ্টি হলে বারান্দার বেঞ্চ নিচের গ্রাস কার্পেটটা একদম ভিজে চিপচিপে হয়ে থাকে, মুছে দিলেও লাভ হয় না, একটু পরে আবার একই অবস্থা হয়। বসতে না পারলেও কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ দেখছি। ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদার ভালোই লাগছে। আমার কাছে তো বাসার ভেতরে বসে ভালোই লাগছে, কিন্তু বাইরে যারা রাস্তায় চলাচল করছেন তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে। তো যাই হোক, এখন চলে এসেছি আমার রুমে। মুসাবির নখগুলি বেশ বড় বড় হয়ে গেছে, তাই কেটে দিব। এই ব্যাগটিতে মুসাবির টুকিটাকি জরুরি জিনিস রাখি। তো এখান থেকে ওর নেল কাটাটা বের করে নিচ্ছি। দুদিন ধরেই ভাবছি নখগুলি কেটে দিব, আর বারবারই ভুলে যাচ্ছি। এখন মনে হয়েছে আবার, তাই ভাবলাম না এখনই কেটে দিব। জানেন, আগে আরও ছোট থাকতে একটু নখগুলি বড় হলেই নিজে এসেই বলতো, মা আমার নখ বড় হয়ে গেছে, নখ কেটে দাও। আর এখন যখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, এখন কিন্তু প্রায়ই বলে না, ওই আমাকেই খেয়াল করে করে দেখে কেটে দিতে হয়। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাচ্চাদেরকে আমরা যত ভালো অভ্যাসগুলি ছোটবেলায় শেখাই ওরা শেখেও, কিন্তু যতই বড় হতে থাকে সব যেন ভুলতে থাকে। তারপরও আসলে বাবা মা হিসেবে ওদের মধ্যে যেন ভালো অভ্যাসগুলি গড়ে ওঠে সেই চেষ্টা তো করে যেতেই হবে। তো এখন ওর নখ কাটা শেষে হাত ভালো করে ধুয়ে এসে পড়েছি বড় ছেলের রুমে। এই কাপড়গুলি আগেই ভাঁজ করে রেখেছি, একা করিনি, মালিকার কাজ কম ছিল তাই ও সাথে কিছু কাপড় ভাঁজ করে দিয়েছে। দেখেন, সব কিছুরই আসলে সুবিধা অসুবিধা, ভালো দিক ও মন্দ দিক আছে। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে মাঝে মধ্যে কিছু কাপড়ে এরকম সাবানের দাগ থেকে যায়। আমি অবশ্য গুড়া সাবান হালকা কালারের কাপড় ইউজ করি, আর ডিপ কালারের কাপড়ে রিন লিকুইড ইউজ করি, কিন্তু এটাতে মনে হয় ভুলবশত গুড়া সাবান দেওয়া হয়েছিল তাই এরকম দাগ হয়েছে। যাই হোক, এখন সব কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমার কাছে এটা হলো সব থেকে বিরক্তির কাজ। আমার কেন জানি বড় কাজ করতে ভালো লাগে, কিন্তু এই যে বড় কাজের শেষে যে লেজযুক্ত কাজগুলো থাকে, যেমন কাপড় ধোয়ার পর কাপড় গোছানো, রান্না শেষে রান্নাঘর ক্লিন করা, খাওয়া শেষে টেবিল গোছানো, এই টাইপের কাজ আর কি। যাই হোক, কি আর করা যাবে, বিরক্ত লাগলেও একটু আগে আর পরে করতে তো হবে সেই আমাকেই। কাপড় জায়গার মতো রাখার পর একটু সময় টিভি দেখে পার করলাম। এখন ওর বাবা চলে এসেছে, আর আসতে না আসতেই বায়না ধরেছে পিৎজা খাবে। সবগুলি ডাইনোসর এখন তুমি নিয়ে যাবে? এগুলি নিয়ে যা, যাবে না বাবা, একটা নিয়ে যাও, হাত থেকে ফেলে দিবে তো রাস্তায়। এতগুলি তুমি একসাথে ধরে রাখতে পারবে হাতে? এখন পড়ছে না, রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যাবে বাবা, রেখে যাও। বাবা প্লিজ, বাবা রেখে যাও, একটা নিয়ে যাও, একটা নিয়ে যাও। লাশে পড়ে গেলে ময়লা লাগবে। হ্যাঁ, ময়লা লাগবে। তারপর ভিতর হবে, কাদা ঢুকে যাবে। হ্যাঁ, কাদা ঢুকে যাবে, এই তো বুঝতে পেরেছো। এখন রেখে দাও, রেখে দাও, সোনা যাও, চল রেখে দাও। না না, মানুষ কথা তো মানুষ পাগল হয়ে পাবে। হ্যাঁ, সমস্যা হবে না, তাতে রেখে আসো, রেখে যাবে, রেখে চল। তো পিজার দোকান আমার বাসার কাছে, ওর বাবা বলছে তিনজনে একসাথে যাই, আমি পিজার অর্ডার দিয়ে খেলতে যাব, আর তোমরা একটু বসে থেকে পিজা নিয়ে বাসায় চলে এসো। ওর বাবা প্রায় প্রতিদিনই অফিস থেকে এসে হালকা নাস্তা ও কফি খেয়ে ব্যাডমিন্টন খেলতে যায়, আজও খেলতে যাবে। তবে ব্যাডমিন্টন খেলার পাশাপাশি কিছুদিন ধরে জিমেও যাচ্ছে। এই পাশাপাশি খাবারের দোকান দুটি আমাদের বাসার কাছে নতুন হয়েছে, এখনও হোম ডেলিভারি সার্ভিস চালু করেনি, তবে কাছেই তো এসেই নেওয়া যায়, আর ফুড কোয়ালিটিও ভালোই। তো এই তো দোকানে চলে এসেছি। ওর বাবা অর্ডার দিচ্ছে, আমাকে বললো কোনটা খাবা, পরে মেনু দেখে আমেরিকান পিৎজাটা অর্ডার দিতে বললাম। এখন অর্ডার দেওয়া শেষে আরও কিছু জিনিস লাগবে বাসায়, ওগুলি কিনতে যাচ্ছি। এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, বাসার কাছে হওয়াতে প্রায়ই এনে খাই, যদি ওর বাবা পছন্দ করে না। তো এই তো কাজগুলো শেষ করে নিচ্ছি, আর পিচিরার হাতে তো একটি ডাইনোসর খেলনা আছেই। আগে কোথাও গেলে কিছু নিয়ে যেত না, কিন্তু এটা সে তার গল্পাপুর কাছ থেকে শিখেছে। গল্প ছোটবেলা থেকেই হাতে পুতুল বা অন্য কোনো খেলনা নিয়ে বাসা থেকে বের হয়, আর মুসাবি তো তার বোন যা করবে তাকে তাই করতে হবে, এটা হলো কথা। এই যে কি সুন্দর আপন মনে খেলছে।
যাই হোক, আমাদের পিজা হয়ে গেছে, আমি কুপনটা দিয়ে নিয়ে নিচ্ছি আর এখন সোজা বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে মুসাবিকে বলছি, বাবা ভাই আসলে খেয়েও একসাথে খাবনি, তাহলে ভাইয়া খুশি হবে। তা দেখি সুন্দর রাজি হলো। তো আমি বাসায় এসেই আগে ডিপ ফ্রিজ থেকে আদা রসুন বের করে রাখছি। আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে, ব্লেন্ড করতে হবে। প্লিজ আজকে আপনারা আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, ওয়েদার কারণে হঠাৎ আমার একটু ঠান্ডা লেগেছে। এরপর ভাবলাম না, ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবে না, আর ছোট মানুষ, ওকে বসিয়ে রাখাটাও ঠিক হবে না, তাই সার্ভ করে দিচ্ছি। আর মানবীর জন্য রেখে দিচ্ছি, ও কোচিং শেষে এসে খাবে। বাবাটা আমার পিৎজা খেতে খুব পছন্দ করে, আর ও একটু ফাস্টফুড জাতীয় খাবার, রিচ ফুড বেশি পছন্দ করে। আমি বাসায়ও প্রায়ই এসব করে দিই, কিন্তু বড়টা আবার সামনে পেলে খাবে, কিন্তু অত চাহিদা নেই। আমি আবার সসটা একটু চিলি ফ্লেক্স অ্যাড করে মিক্স করে নিচ্ছি। তো এরই মধ্যে দেখি মানভিও চলে এসেছে। তো অনেকদিন পর একসাথে সন্ধ্যার নাস্তাটা করছি, আজ একটু আগে এসেছে ও। তো মানভিও মুসাবি দুই ভাই দেখি ভালোই গল্প করছে, আর পিচিটা বলছে, ভাইয়া বাবা আসলে বাবাকে থ্যাংক ইউ বলতে হবে। শুনে আমরা হাসতেছি, ও খুব বোঝে কাকে কোন কথাটা বলে ম্যানেজ করতে হবে। যা হোক, খাওয়া শেষে পিচিটাকে একটু পড়তে বসিয়েছি, এই একটু অভ্যাসে রাখা আর কি। কি বলবো, এই পিচ্চি পণ্ডিতকে পড়াতে গেলে সে উল্টা আমাকেই পড়ায়। তো এখন আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, একটু লবণ ও সরিষার তেল দিয়ে। আর ব্লেন্ডার ইউজ করার পর সাথে সাথেই আমি একটু ভিমবার গোলা পানি ব্লেন্ডার জারে দিয়ে একটু চালিয়ে নিই, তাহলে একদম ক্লিন হয়ে যায়। এভাবেই আমি ব্লেন্ডার জার ক্লিন করে থাকি। এরপর শুধু প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিলেই হয়, মাজার দরকার পড়ে না। না হলে পরে ক্লিন করতে গেলে মশলা বা খাবার শুকিয়ে ব্লেডগুলিতে আটকে যায়, পরে ব্লেডগুলো ধারালো হওয়াতে ভালোভাবে আর ক্লিন করা যায় না। যাই হোক, এখন রাতের রান্নায় চলে এসেছি। আমার হাজবেন্ড বলে গিয়েছে বৃষ্টি হচ্ছে, তাই রাতে যেন খিচুড়ি মাংস করি। তো গরুর মাংসটা কেটে ধুয়ে বসিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি কখনোই মশলার পরিমাণ বলতে চাই না বা পছন্দ করি না, দেখবেন খুব কম বলি, কারণ আমার কাছে মনে হয় মশলা সবাই যার যার টেস্ট অনুযায়ী কম বেশি খায়। এখানে আরেক ফ্যামিলির মশলার পরিমাণ দেখে রান্না করাটা বোকামি। যেটা দেখার সেটা হলো প্রসেস। আমি ইউটিউব দেখে বা কারো কাছে রান্না শিখলে শুধু প্রসেসটা শিখে নিই, আর মশলার পরিমাণ ও উপকরণ সব আমি আমার পছন্দ মতন দিই। কোন একটি রান্নায় যদি দেখি যে এমন একটি উপকরণ ইউজ করা হয়েছে যেটা আমরা খাই না, তখন ওই উপকরণটি বাদ দিয়েই রান্না করি। আর ওটা ছাড়া যদি রান্নাই না হয় তাহলে রেসিপি আমি ফলো করি না, এই হলো মোদ্দা কথা। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে, মাংস ও আলু ভালোভাবে কষে গিয়েছে। এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর এখন ঢেকে দিব। পাশের চুলায় খিচুড়িটা হয়ে গেছে, এখন চার পাঁচটা কাঁচামরিচ, কিছু বেরেস্তা ও সরিষার তেল ছড়িয়ে দিলাম। এরপর ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। এখন গরুর মাংস তরকারিটাও হয়ে গেছে, চার পাঁচটা কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, একটু জিরা গুঁড়া, কিছু বেরেস্তা দিয়ে ঢেকে এক বলব তুলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আর এই যে খিচুড়ি, এটা কিন্তু ঝরঝরে ভুনা খিচুড়ি না, বেশি করে ডাল দিয়ে আঠালো করে রান্না করেছি। টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে আমার হাজবেন্ডের প্লেটটা একটু দেখাই। তরকারি থেকে বেরেস্তাই বেশি নিয়েছিল, ভিডিও করতে দেরি হয়ে গেছে, এই ফাঁকে অনেকটুকুই খেয়ে ফেলেছে। বেরেস্তা তার এতই পছন্দ। আমি মাঝে মধ্যে রাগ হই, কারণ বেরেস্তা করতে অনেক সময় লাগে। আমি বেরেস্তা ভেজে ঠান্ডা করতে দিলে একটু পরে এসে দেখি অনেকটাই উধাও। যাই হোক, সবাই খেয়ে নিয়েছি, এখন তার জন্য টক দই বাড়ছি। প্রতিদিনই ডক্টর তাকে টক দই খেতে বলেছে, আগে আমিই বানিয়ে দিতাম, ইদানিং বাইরে থেকে কিনে আনছে। তো তাকে টক দইটা দিচ্ছি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটির একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।